অল্প টাকায় আপনিও আপনার বাসা বাড়িতে বানিয়ে নেন মিনি আইপিএস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আজকে আমি 12 ভোল্ট অটোকাট সার্কিট কিভাবে পারফেক্ট ভাবে অটোকাট করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর অনেকে এই 3 অ্যাম্পিয়ারের 3000 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার ইউজ করেন ঠিকই, এইবার এই অটোকার সার্কিটটি ঠিকই ইউজ করেন, কিন্তু পারফেক্টভাবে চার্জিং ডিসকানেক্ট না হওয়ার কারণে ব্যাটারিটা কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, কারণ ঠিকমতো চার্জ ওঠে না। আর এজন্য আপনারা অনেক সময় মনে করেন এই সার্কিটটা মনে করেন খারাপ, অথবা ট্রান্সফরমারটা মনে করেন খারাপ, অথবা ব্যাটারিটা মনে করেন খারাপ। আসলে কিছুই এখানে খারাপ না, এটাও ট্রান্সফরমারও খারাপ না, অটোকার সার্কিটটাও খারাপ না, ব্যাটারিটাও আপনাদের খারাপ না। ভালো মানের ব্যাটারি যদি হতো তো অবশ্যই ভালো, আর যদি খারাপ ব্যাটারি থাকে তাহলে তো অবশ্যই খারাপ। তো দেখেন, এটি হচ্ছে এই CSB চাইনিজ ব্র্যান্ডের একটি 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। তো এই ব্যাটারিটাকে আমি কিভাবে এই ট্রান্সফরমার দিয়ে, অর্থাৎ 3000 mAh একটি ট্রান্সফরমার দিয়ে আমি কিভাবে এই 12 ভোল্ট অটোকার সার্কিটটি রেডি করতেছি এই বোর্ডের এই বক্সের সাথে। তো বক্স তো সবাই আপনারা সচরাচর কানেকশন করতে পারেন, এটা ডাজ নট ম্যাটার। মেইন জিনিসটি হচ্ছে আমরা অটোকাট কিভাবে এটাকে অটোমেটিকলি ফুল চার্জ কাট করবো এবং লো কাট কাট করবো। তো দেখেন, ফুল চার্জ কানেকশন পারফেক্টভাবে না হওয়ার কারণে, এই রিলে সার্কিট বোর্ডটি ঠিকমতো কাজ না হওয়ার কারণে ব্যাটারিটা পারফেক্টভাবে চার্জ হয় না, তাই বিদায় খুব তাড়াতাড়ি ব্যাটারিটা নষ্ট হয়ে যায় পারফেক্ট অ্যাম্পিয়ারে চার্জ না হওয়ার কারণে। এবং এই ট্রান্সফরমারটা মনে করেন অনেক সময় খারাপ, আসলে ট্রান্সফরমারটা খারাপ না, অনেক ভালো একটি ট্রান্সফরমার। এই অল্প টাকায় বাজারের মার্কেট প্রাইসে যে এই ট্রান্সফরমারটা দেওয়া আছে, এই ট্রান্সফরমারটা খারাপ না, অত্যন্ত ভালো একটি ট্রান্সফরমার। এবং এই যে বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটি অত্যন্ত ভালো। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে আমরা কিভাবে এটাকে অটোকাট করব, সেটা হচ্ছে মূল থিমস। এই ব্যাটারির সাথে কিভাবে অটোকাট করব, এটি হচ্ছে আমার সামনে যে নতুন ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 12 ভোল্টের 9 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। তো এই ব্যাটারিটা বর্তমানে আমার ফুল চার্জ হবে, এটা যদি 13 ভোল্ট 50 হয়ে যায়, অর্থাৎ 13 ভোল্ট 50 হয়ে যায়, তাহলে এটা অটোকাট হয়ে যাবে। তো সাধারণত আমি আপনাকে এই ভেরিয়েবলটা ঘুরিয়ে দেখাই, বর্তমানে যদি আমরা এই ভেরিয়েবলটা ঘুরিয়ে লাইটটা আমরা জ্বালিয়ে রাখি, অর্থাৎ এই যে দেন আমি কমিয়ে নিচ্ছি, এই যে ফুল চার্জ হয়ে গেছে, ফুল চার্জ হয়ে গেলে আমার এটা আস্তে আস্তে ব্যাকআপ থেকে কমে যাবে, এটা আমার ব্যাটারির যে চার্জটা আছে ঠিক সেই চার্জে চলে আসবে। অর্থাৎ এটা আমার 12 ভোল্টের কাছাকাছি ছিল, আস্তে আস্তে এটা ড্যামেজ হয়ে আসবে, কারণ এটা 13 ভোল্ট কখনো না, এটা 12 ভোল্টই। 13 ভোল্ট দেখায় মিটারের মধ্যে, যখন লোডে যাবে তখন 11.56 এই মতো দেখাবে। তো বন্ধুরা, আমি আবারও বলতেছি, আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, কথাগুলো মনোযোগ সহকারে বুঝেন। অবশ্যই অবশ্যই আপনারা এই ধরনের যে মিনি আইপিএস আপনারা বানাচ্ছেন, যারা এই বাসা বাড়িতে অল্প টাকায় এই মিনি আইপিএসটি বানাচ্ছেন, তাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। তো দেখেন, আমি এটাতে কমিয়ে নিয়ে নিচ্ছি, এখন যদি আমি এটাকে ভেরিয়েবলটা ঘুরিয়ে যদি আমি মনে করেন 13.50 নিয়ে যাই, 5.0, দেখেন এইটা বাতিটা নিভে যাবে, হলুদ বাতিটা নিভে যাবে। আর এই যে দেখেন বন্ধুরা, আমি এখন ভেরিয়েবল ঘুরাচ্ছি, মিটারও বাড়তেছে, এই যে দেখেন মিটার বাড়তেছে, মিটার এবং মিটারটা আস্তে আস্তে বাড়তেছে, অর্থাৎ 50 নিয়ে নিছি আমি, 13.50 নিয়ে নিছি। আর এই বাতিটা নিভে গেছে, এখন যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এই বাতিটা জ্বলে উঠবে, হলুদ বাতিটা জ্বলে উঠবে। আপনারা আপনাদের মতো মেক করে নিয়ে নেবেন এই ধরনের বক্সে, অল্প টাকায় আপনারা সুন্দর বাসা বাড়িতে এই দুটি LED বাল্ব দিয়ে আপনারা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন একটি মিনি IPS। তো চাইলে আপনারা এটা সৌরবিদ্যুতেও করতে পারেন। যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে আপনারা যদি রেসপন্স পাই, তাহলে অবশ্যই আমি সৌরবিদ্যুতের প্রজেক্ট দেখানোর চেষ্টা করব। আজকের মেইন ভিডিওটার থিমস ছিল আমার এইটা, এই সার্কিটটি কীভাবে কাজ করে সেটা দেখানোর। আর এই সার্কিটের ভোল্টেজটা আপনারা পারফেক্টভাবে যদি রেডি করে নেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের ব্যাটারি অনেক দিন দীর্ঘায়ু হয়ে যাবে। এখানে যখন এই মিটারের মধ্যে যখন 50 হয়ে যাবে, তখন এটা অটোমেটিক বাতিটা জ্বলে উঠবে আর চার্জ হবে না, আমাদের ট্রান্সফরমারটাও অতিরিক্ত গরম হবে না, পারফেক্টভাবে জ্বলবে। আর যারা, আরেকটা কথা না বললেই না, যারা 10 এম মিনিমাম রিস্কার ব্যাটারি অথবা ব্যানগাড়ির ব্যাটারি ইউজ করেন, তাদের জন্য এই এই চার্জগুলো আপনারা মিনিমাম 14 পয়েন্টে রাখবেন না, কারণ এটা চার্জ হবে না, আপনারা মিনিমাম 12-তে রাখবেন। এই চার্জে 12-13 কাছে, কারণ এই ব্যাটারিটা তখন এই ব্যাটারিটা
দোষে থাকে, চার্জ অর্থাৎ এম্পিয়ার দোষের মধ্যে এসে যায়। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি সবসময় 5 দিনের মাথায় একটি ভিডিও আপলোড করি, যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের মাধ্যমে আমি ভিডিওটা আপলোড করে থাকি। যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া আহরু দাইওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।